যারা সচেতন, আমরা যারা জান্নাতে যেতে চাই, আল্লাহর কোরআনের যে আয়াতগুলো বলেছি, নিজেও জান্নাতে যেতে চাই, পরিবারকেও জান্নাতে নিতে চাই, নিজেও জাহান্নাম থেকে বাঁচতে চাই, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে চাই, এবং ইমানের উপর থাকা আল্লাহ যে শর্ত দিয়েছেন, ইমানের উপর থাকতে হলে রাসূল যে বলছেন কয়লাক জ্বলন্ত আঙ্গার ধরার মতো এমন ধৈর্য থাকতে হবে, আমরাও সে ধৈর্যটাও আল্লাহর কাছে চাই। চাই কি চাই না? আমরা শক্ত হয়ে আল্লাহর কাছে চাইব যে আমাদের জীবন চলে যাক, আমাদের ইমানটা যেন থাকে, ঠিক কিনা? ইমান চলে গেলে আর জীবনের আর কোনো দরকার? যে জীবনে ইমান নাই সেই জীবনের কোনো দাম? এটা মুসলমানরা আমরা বিশ্বাস করি। আর আমাদের জীবন তো আল্লাহ কিনে নিয়েছেন। আমরা মনে করব আমার এই জীবন কে কিনে নিয়েছেন? কোন সূরা? সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আউফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জীবনের কেতাকে? জোরে বলেন, আমাদের জীবনের কেতাকে? আমাদের জীবনের বিনিময়ে আমরা কি জিনিস পাব? জান্নাত। তো কোন জালেম যদি আমাদের শরীরের উপর আঘাত করে, এ আমার শরীর নয়, এটা তো আল্লাহর কিনা জিনিস, আল্লাহর কিনা জিনিসের উপর আঘাত করেছে সে, ঠিক কিনা? আল্লাহ সেটা অবশ্যই হাড়ে কড়ায় গন্ডায় হিসাব নেবেন, ঠিক কিনা? ইমানের কারণে, কোরআনের কারণে, ইসলামের কথা বলার কারণে যারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে, খোদার কসম আল্লাহ তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়াবেন। আমরা মুসলমানেরা হয়তো তোমাদের সাথে পারছি না, মায়ানমারে কি হারে মেরেছ, ইন্ডিয়াতে কিভাবে মেরেছ, আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাকে মারছ মুসলমানদেরকে শুধুমাত্র ইমানের কারণে। বিশ্বের কোন অঞ্চলে একজন ইহুদিকে মারবে, দুজন ইহুদিকে মারবে, 100 জন ইহুদিকে মারবে, কোন অঞ্চলে 100 জন খ্রিস্টানকে মারবে, সারা পৃথিবীতে আগুন বেজে যায় তো, ঠিক কিনা? কিন্তু হাজার হাজার লাখ লাখ মুসলমান আজকে মেরে ফেলতেছে, কোনো কিছুই নাই। এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সমস্যা। ইরাকে দ্বারা হামলা দে, সেখানে কি অস্ত্র আছে? দেখা যায় তছনছ করে দেওয়ার পরে ফরেন ইসরায়েল স্টেটমেন্ট দেয় না, সেখানে কিচ্ছু নাই। মুসলমানরা যদি এখনো না বুঝে নিজেদের বাণিজ্য, কোথায় বললাম না কত পার্সেন্ট, প্রায় 87% বাণিজ্য মুসলিম কান্ট্রিগুলোতে করছে। তাদের উদ্দেশ্য তিনটা, একটা হলো যে তারা বাণিজ্য করবে, দুই নম্বর হলো তারা মুসলমানদেরকে হত্যা করবে, তৃতীয় নম্বর হলো ওই এলাকা দখল করবে, মুসলমানদেরকে গোলাম বানাবে। মুসলমান বলছে হ্যাঁ, তারা কেন রাষ্ট্র থাকবে, তারা কেন ক্ষমতা থাকবে, তোরা যাবে বলে আমরা তো তাদের সাথে পারি না, ঠিক আছে তোদেরকে অস্ত্র দিলাম লাখ। ইরাকে কি সরাসরি আমেরিকা যেতে পেরেছে মুসলমান ছাড়া? ওই এলাকার লোক ছাড়া যেতে পেরেছে? আফগানিস্তানে ওই এলাকার লোক ছাড়া যেতে পেরেছে? ওই এলাকার লোকগুলো মুসলমান ছিল না? লাগিয়ে দিয়েছে। তারা এখন অনেকগুলো পন্থা অবলম্বন করছে, বিশেষ করে বর্তমান ইহুদি বিশ্বব্যাপী এই যে জাতিসংঘ, জাতিসংঘের 73টা গুরুত্বপূর্ণ পদে ইহুদি বসে আছে। এজন্য তারা যে অঞ্চলে যেখানে যাচ্ছে সেখানে বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে, নিজেদের রাষ্ট্র নাই, ওই মুসলমানদের রাষ্ট্র দখল করে তারা বসে আছে। তাদের এই চক্রান্তগুলো মুসলমানদেরকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য যে সমস্ত প্ল্যানিং তারা নিয়েছে, এই বইগুলো তারা আরও 100 বছর আগে তৈরি করে রেখেছে তাদের দার্শনিকেরা, এখন তারা বাস্তবায়ন করছে। কখন? যখন মুসলমানরা ইমান থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার লোভে, দুনিয়ার লাভের ভিতরে ঢুকে গেছে রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী। হব্ব দুনিয়া, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার লোভের জন্য ইমান ছাড়ছে দুনিয়া নিচ্ছে, ইমান ছাড়ছে দুনিয়া নিচ্ছে, আমল ছাড়ছে দুনিয়া নিচ্ছে, আমল ছাড়ছে ইসলামের পক্ষে কথা বলছে না, কি একটা ফদ অথবা একটা লাতি খাবে এ ভয়ে, একটা ফদ যদি চলে যায়। এজন্য এটা তো রাসূল ভবিষ্যৎবাণী করেই গেছে। ও আল্লাহর বান্দা, কে দুনিয়াতে স্থায়ী হতে পারবে? কোন লোক এই দুনিয়াতে স্থায়ী হয়েছে? মৃত্যু আজ হোক কাল হোক হবে কি হবে না, মুমিন মৃত্যুকে ভয় পায় না। এই পৃথিবীর জীবনটা চলে গেলেই তো জান্নাত, ঠিক কিনা? এই পৃথিবীর জীবনটা চলে গেলেই জান্নাত, সুবহানাল্লাহ। এই অসর পৃথিবীতে থাকার কি দরকার, যেখানে ইমান থাকবে না, যেখানে আমল থাকবে না? ইহুদি খ্রিস্টানরা যে সমস্ত চক্রান্তগুলো, এর এক নম্বর হলো কমিউনিটি জেনোসাইড, তারা জুইজম, জায়নবাদী মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী, খ্রিস্টবাদী গোষ্ঠী,
হিন্দুত্ববাদী গোষ্ঠী, বৌদ্ধ গোষ্ঠী সবগুলো একত্রিত হয়ে পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকাতে হামলা দিচ্ছে, যেখানে যেভাবে দেওয়া দরকার নিজেরা হয় সরাসরি করছে, অথবা মুসলমান নামদারি কিছু মুনাফেককে সহযোগিতা করে বিদেশের সুযোগ সুবিধা দিয়ে ব্রেন ওয়াশ করে তাকে ঢুকাই দিয়ে ওই অঞ্চলের হামলার ব্যবস্থা করছে। রোহিঙ্গাদের হত্যা, কাশ্মীরে হত্যা, সিনি উইগর হত্যা, চেচনিয়া বসনিয়াতে ককেশীয় মুসলিম নিধন, আফ্রিকা মুসলমানদের হত্যা, এ সব কিছুর অন্তর্ভুক্ত। আমাদের করণীয় কি? আমাদের করণীয় যারা জান্নাতে যেতে চায় আমরা খেয়াল রাখব, তারা আমাদেরকে যত রকমের লোভ দেখাবে আমরা সেই লোভের দিকে পা বাড়াবো না। ও বাপ, আপনার ছেলে যে এলাকাতে গিয়ে পড়াশোনা করছে সে কি পড়াশোনা করছে, কার অধীনে থাকছে, সহযোগিতা কি নিচ্ছে, একটু সহযোগিতা দিয়ে ব্রেন ওয়াশ করে দিয়ে তাকে তাদের মতের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের যারা নাস্তিক, নাস্তিকদের আমিও গতবারও বলেছি, গুগল সার্চ করে দেখেন এই নাস্তিকদের প্রায় 90% হচ্ছে মুসলমানদের থেকে, তার বাবা মুসলিম, মা মুসলিম, তাদের ব্রেন ওয়াশ করে নষ্ট করে দিচ্ছে, এরাই ইসলামের ক্ষতি করছে এবং মুসলমানদের ক্ষতি করার জন্য যা দরকার সবই করছে। আমরা সচেতন হইতে হবে, আমরা কোন রকমের একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মারার জন্য ইহুদি খ্রিস্টানকে সহযোগিতা করে দিতে পারি না, সুযোগ করে দিতে পারি না। আমাকে হয়তো লোক দেখাবে একটা সিটের, লোক দেখাবে একটা পদের, লোক দেখাবে একটু টাকা, লোক দেখাবে বিদেশে যাওয়ার, লোক দেখাবে একটা বিল্ডিং করে দেওয়ার, লোক দেখাবে প্রতি মাসে কিছু টাকা দেওয়ার বিনিময়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, যারা কোরআন হাদিস ও ইসলাম অনুযায়ী চলে, ইসলামের পক্ষে কথা বলার জন্য কি চেষ্টা করে, ইসলামের পক্ষে মানুষদেরকে টাকার চেষ্টা করে, তাদেরকে উৎখাত করার জন্য, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য আমাকে যদি এর ফলবন দেয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে এগুলো লাথি মেরে ফেলে দিব, ঠিক কিনা? আমরা কোনো মুসলমানের বিরুদ্ধে যেতে পারি না, এবং মুসলমানেরা কোনো অমুসলিমের উপরে হামলা দিবে না যতক্ষণ না তারা মুসলমানের উপরে হামলা না দেয়, ঠিক কিনা? এটা ইসলামের শিক্ষা। দ্বিতীয় নম্বর, সময় কম, সংক্ষেপে বলার চেষ্টা করছি, বিশ্বব্যাপী মুসলমানদের ভিতরে কন্দল ঢুকিয়ে দিয়েছে এটার সাথে লাগানো। আমরা শুধু আমাদের এই সোনার বাংলাতে যদি দেখি, এই সোনার বাংলার মুসলিমদের দলগুলো দেখেন, 70-80টা মুসলিম দল আছে, 80-র উপরে মুসলিম দল আছে। আমরা এক মুসলিম আর এক মুসলিমকে দেখতে পারি না, ইভেন হুজুরদের ভিতরও, এটা সরকারি, এটা বেসরকারি, এটা লাল টুপি, গোল টুপি, জুব্বা আছে নাই, এগুলো দেখে ওরা তালি মারে। এক গোষ্ঠীকে মারলে, নির্যাতন করলে আরেক গোষ্ঠী সুদ থাকে, এদেরকে নিচ্ছিন্ন করার পরে এবার ওই গোষ্ঠীকে ধরে, সেগুলো নিচ্ছিন্ন করার পরে আরেক গোষ্ঠীকে ধরে, দেখা যাচ্ছে সবাই লাথি খাচ্ছে। এ তো আল্লাহই বলেছেন যে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়াতাযহাবারি হুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মাআস সাবিরিন। তোমরা নিজেদের ভিতরে মতভেদ করবা না, দ্বন্দ্ব করবা না, ছোটখাটো মতভেদ থাকলেও ইসলামের বিপক্ষবাদীদের জন্য তোমরা সবাই একাট্টা হয়ে যাবে, ঠিক কিনা? আজকে কে মুনাজাত করলো, করলো না, কে বুকে হাত বাঁধলো, নাবির নিচে হাত বাঁধলো, জোরে আমিন বললো, আস্তে আমিন বললো, রাজনৈতিক দ্বন্দ্ব, কেউ বিএনপি আওয়ামী লীগ অন্য দল এই সেই করছে মুসলমানদের ভিতরে, এরপরে মাজহাবি মতভেদ তো আছেই, হানাফি, শাফি, মালিকি, হাম্বালি, লামাজাবি, এরপরে নকশবন্দিয়া, সিস্তিয়া, মুজাদ্দিদিয়া, চট্টগ্রামিয়া, নোয়াখালী, সোয়িঙ্গা, বৈঙ্গা, রোহিঙ্গা, যত রকমের মতভেদ আছে সবগুলো করে মুসলমানদের ভিতরে ডিভিশন তৈরি করে দিচ্ছে, আর এই সময়ে ইসলাম বিরোধীরা সে সুযোগটা গ্রহণ করে নিচ্ছে, ঠিক কিনা? আমরা মুসলমানরা কেন এক হতে পারি না রসরের কোষের মতো? আমাদের ভিতরে ছোটখাটো দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু আমরা যখন ইসলাম বিরোধীরা কথা বলে তখন আমরা সবাই এক হয়ে যাব, পারবো না? এ সেদিনের টকশো ডক্টর আব্দুল আব্বাসি দেখা গেছে, সে তিনি যে সমস্ত কথাগুলো বলছে সব মুসলিম কান্ট্রি, মুসলিম মতবাদ, মতভেদের মতবাদগুলো যেগুলো আছে সবাইকে একসাথে রেখে কথা বলার চেষ্টা করেছেন, আমরা পারি না। অথচ তিনি যার বিরুদ্ধে বলছেন, কিন্তু দেখা গেছে প্রতিপক্ষের কাছে যিনি টকশোতে এসেছেন ওনার কাছে ইসলামী আইন অথবা ইসলামের বিধান যদি চলে তাহলে অন্য ধর্মের লোকদের সমস্যা হয়ে যাবে, ওনার ভিতরে ভিতরে কি অ্যালার্জি ভাব শুরু হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 সালের 13 সেপ্টেম্বর যখন মদিনা গেলেন, শুধু কি মুসলমান ছিল? ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, মূর্তি পূজক আমাদের এই যে হিন্দু রাজারা আছেন তাদের মতো লোক ছিল না? তো আল্লাহ রাসূলের যুগে 622 থেকে 632, হযরত উসমান উমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু যুগে 632 থেকে 637, হযরত উমর রাদিয়াল্লাহু যুগে 637 থেকে 646,
হযরত ওসমান রাদিয়াল্লাহর যুগে 646 থেকে 656 এবং এরপর আলী রাদিয়াল্লাহ 656 থেকে 660-61 এই 30 বছরের খেলাফত রাসূলের 10 বছরের নবুয়ত কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালিত হয়েছে অমুসলিমদের একজনও নির্যাতনের শিকার হয়েছে কোনো প্রমাণ দেখাতে পারবে এ নাস্তিক রূপী মুসলমানের ভিতরে কেন এই জিনিসটা আসলো আমার সোনার বাংলা যদি কোরআন অনুযায়ী আইন চালু হয় আমার সোনার বাংলা যদি কোরআন অনুযায়ী মদিনা সনদ অনুযায়ী যে মদিনা রাষ্ট্রের মতো যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলমানরা যেমন নিরাপদ থাকবে অমুসলিমরাও কি নিরাপদ থাকবে না থাকবে না তাহলে সে তার কাছে কেন এরকম লাগতেছে যে যদি এটা ইসলামের রাষ্ট্র হয় তাহলে অমুসলিমদের সমস্যা হবে এই কথা তার কাছে কেন লাগবে এই কথা লাগার কারণ হলো নিশ্চয় তার কাছে ইসলামের আইনটাকে মনে প্রাণে সে নিতে পারছে না নিশ্চয় তার ভিতরে ঝামেলা আছে কি নাই আছে কি নাই এ দেশে অমুসলিমরা থাকবেন স্বাধীনভাবে ইসলাম তো বলেছে তোমার পাশে অমুসলিম আছে তার খাবারের ব্যবস্থা করবা কোন ধর্ম দেখবা না তার পোশাকের ব্যবস্থা করবা কোন ধর্ম দেখবা না তার চিকিৎসার ব্যবস্থা করবা কোন ধর্ম দেখবা না তার ঘর নাই ঘরের ব্যবস্থা করবা কোন ধর্ম দেখবা না বিশ্বের ইতিহাসে কোন ধর্ম এভাবে ডিটেইলস করে অমুসলিমদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা ইনহেরেন্ট রাইট নিশ্চিত করার জন্য বিশ্বের ইতিহাসে কোন মতবাদ কোন ডগমাস কোন রকমের কোন ব্যক্তি এত চমৎকার তথ্য দিতে পারে না মুসলমানরা নিরাপদ অমুসলিমরা নিরাপদ 100% আজকে আমাদের খুব দুঃখ লাগে কিছু কিছু বক্তাকে দেখা যায় মানে কোনো কিছুই ভালো লাগে না মুসলমানদের ভিতরে ডিভিশন করার জন্য যা দরকার উনি সেগুলো করে যাচ্ছে নাই নাই আছে না হকপন্থী দাবিদার উনি আবার উনার দলের উনার গোত্রের লোকদের সাথেও কি শত্রুতা আমি শুরু করে দিয়েছেন অন্যদের সাথে হাত মিলিয়ে আল্লাহ সব দেখেন কি দেখেন না দেখেন কি দেখেন না আল্লাহকে ভয় করুন ওলামায়ে কেরাম এক হবেন যারা দেশ চালাচ্ছেন তাদের সাথে সুন্দর আচরণ করে কোরআনের কথাগুলো বুঝিয়ে দেবেন ও বাপ ভাই বন্ধু আর তুমি তো মুসলমান কোরআনে এটা আছে দেখো আপনি তো মুসলমান কোরআনে এটা আছে দেখেন আপনাকে জান্নাতে নিতে চাই আপনার সাথে জান্নাতে যেতে চাই আমরা যদি কোরআন হাদিস দিয়ে সুন্দর করে বুঝাতে পারি আল্লাহ যার কপালে হেদায়েত রেখেছেন সে কি হেদায়েত প্রাপ্ত হবে আর যার কপালে হেদায়েত নাই আমাদের দায়িত্ব শেষ তার জবাব দিয়ে কার কাছে করতে হবে আল্লাহর কাছে করতে হবে মা রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরান করলেন ফেরাউনের কাছে কার কাছে ফেরাউনের কাছে ফেরান করার সময় মূসাকে বলে দিয়ে মূসা আলাইহিস সালামকে বলে দিয়েছেন ভদ্র ভাষায় নম্র ভাষায় কথা বলিও আমাদের কথাও সেরকম থাকবে অমুসলিম যারা আছে তাদের কাছে যদি আমাদের সুন্দর আচরণ সুন্দর ভদ্র আচরণ তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তারা যদি আমাদের ধর্মে আসে মোস্ট ওয়েলকাম না আসলে তারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্ম নিয়ে আমাদের কোনো কথা নাই আজকে মুসলমানদের দেশ এবং জনগোষ্ঠীতে ডিভিশন করে দিয়ে ফায়দা কার হচ্ছে কার ফায়দা হচ্ছে ইসলাম বিরোধীদের কার ইসলাম বিরোধী সমগ্র বিশ্বে যদি 200 কোটি মুসলমান একসাথে চিৎকারও দিত যারা উগ্রবাদী তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহ যেখানে রাখছেন সেখানে চলে যেত ঠিক কিনা ফিলিস্তিনে মারে সৌদি আরব সুখ আফগানিস্তানে মারে আরব কান্ডিগুলো সুখ একটা একটা করে শেষ করেছে কি হারে নির্যাতন করেছে কোন রকমের অভিযোগ ছাড়া হ্যাঁ অভিযোগ মিথ্যা অভিযোগ মিথ্যা অপবাদ মিডিয়া তাদের মুসলমানদের ইমান ধ্বংস করে দেওয়ার জন্য ইসলাম পবিয়া আজকে মুসলমানদের ভিতরে ঢুকেছে আমি কঠিন ভাষায় বলতে চাই আপনি নাটক করবেন খলনায়ক কেন বানাবেন দাড়িওয়ালা আপনি নাটক নাটকের নায়ক বানাচ্ছেন একবারে হ্যান্ডসাম আর সন্ত্রাসী খলনায়ক বানাচ্ছেন টুপিওয়ালা দাড়িওয়ালা তার মানে হলো দাড়ি টুপিকে আপনি অপমান করছেন আপনি ইয়াং জেনারেশনকে দেখাই দিচ্ছেন যে দাড়ি টুপি হলে তারা এই সমস্ত কাজগুলো করতে পারে খোদার কসম এই মনে যদি আপনার থাকে আপনার ঈমান আর ঈমান আর আপনার সন্তানকে ছোটবেলা থেকে ঈমানের দরদ দিয়ে ঈমানের বাতাস দিয়ে যেভাবে কানের ভিতরে আল্লাহু আকবার দিয়েছেন আল্লাহু আকবারের অর্থ বুঝিয়ে দেন মুসলমানদের আদর্শ বুঝিয়ে দেন ভদ্রতা শিখিয়ে দেন এরপরে মুসলমানদের সাথে কেমন আচরণ অমুসলিমদের সাথে কেমন আচরণ শিখিয়ে দেন কোরআনটা শিখিয়ে দেন আপনার সন্তান ইসলামের জন্য রহমত আপনার জন্য রহমত পরিবারের জন্য রহমত দেশের জন্য রহমত হবে ঠিক কিনা আজকে বিভিন্ন জায়গাতে মাদ্রাসাগুলোকে জঙ্গি আখ্যা কেউ কেউ দিচ্ছে সবাই না এই এরা পার্সেন্টেজও আসে না টক শোতে এসে বলছে
ক্লাস 3 4 এর 1 এর ছেলেরা কেন উযু উযু করা শিখবে, কেন উযুদ দোয়া শিখবে, কেন সূরা ফাতিহা শিখবে? কেন শিখলে আপনার সমস্যা কি? উযুদ দোয়াতে কি কোনো সমস্যা আছে? উযু করলে পবিত্র না হলো? বাচ্চাকে আমি উযুটা করাই দিলাম, উযুটা শিখাই দিলাম, এটা তো বাচ্চার জন্য লাভ না, পুরো পবিত্র হলো। আপনি যেমন খবিস ফায়কানা করে মুসল্লি কিনা আমরা জানি না, কিন্তু আমরা যখন আমাদের বাচ্চাগুলো পরিষ্কার করতে করা শেখাচ্ছি সে ব্যাপারে আপনি কথা বলছেন, আবার আপনি নিজেকে মুসলমান দাবিও করছেন, ঈমান আছে? আপনি তাহলে এই ছোট বাচ্চাকে ইংলিশ শেখাচ্ছেন কেন? আপনি উযু শিখালে যদি সমস্যা হয়, আরবি শিখালে যদি সমস্যা হয়, বাচ্চার যদি প্রেশার হয়, আপনি ছোট বাচ্চাকে ইংলিশ শিখাচ্ছেন কেন? সেটা প্রেশার হবে না, সেটা প্রেশার হবে না। আরবিক ইজ নট আ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ফ্রান্স, চাইনিজ, স্প্যানিশ, আরবিক, রাশিয়ান, ইংলিশ, ইংলিশ, ফ্রান্স, চাইনিজ, আরবিক, স্প্যানিশ, রাশিয়ান, সিক্স ল্যাঙ্গুয়েজেস অফ ইউনাইটেড নেশনস। সেখানে তো আরবিক আছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। মিডল ইস্টের প্রায় 21টা কান্ট্রিতে আরবিক রাষ্ট্রীয় ভাষা। আমার বাচ্চা যদি আরবি জানে, শুধু সৌদি আরবে, শুধু সৌদি আরবে 30 লাখের উপরে বাঙালি আছে। আমার ছেলে যদি আরবি শিখে যদি সৌদি আরবে যায়, তার বেতন আরবি না শিখলে যদি 20,000 টাকা হয়, আরবি শিখার কারণে 40,000 টাকা হবে। তাহলে অর্থনৈতিক এবং এই যে জব মার্কেটের সাথে ফিট হওয়ার জন্য তো আরবি দরকার আছে। এটা তো শুধুমাত্র ধর্মীয় ভাষা নয়, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আমার ছেলে জানবে বাংলা, যেহেতু মাতৃভাষা, আমাদের কলিজার ভাষা, আমাদের দেশের ভাষা, আমার মায়ের ভাষা, বাংলাটা ভালো করে শিখবে, সাথে ইংলিশ শিখবে ইন্টারন্যাশনাল ভাষা, সাথে আরবিটাও শিখবে। এই যে একটা বাচ্চা একটু আগে যে ইংলিশে বক্তব্য দিল, হোক না সে দেখে বলছে, বহুজন তো এমন আছে দেখেও এক শব্দ বলতে পারবে না, আবার কি সার্টিফিকেটও আছে না, এরকম সামনে দাঁড়াইতেও পারবে না, কা ফড়ে যাবে এভাবে। তো আমার বাচ্চাটা, এই বাচ্চাটা 3-4-এর বাচ্চা বা 2-3 বা 5-এর বাচ্চা, সে বড় একটা বক্তব্য তো ইংলিশে দিয়েছে, তার মানে কি সে শিখলে ইংলিশ বলতে পারবে কি পারবে না? আমার ছেলে ইংলিশ জানে, আমার ছেলে বাংলা জানে, আমার ছেলে ম্যাথ জানে, আমার আপনার ছেলে ইংলিশ জানে, ম্যাথ জানে, বাংলা জানে, সবই জানে। আপনার ছেলে সেটা জানে না যেটা আমার ছেলে জানে। আমার ছেলে কোরআন জানে, আমার ছেলে আরবি জানে, তাহলে আপনি হেরে গেছেন ঠিক কিনা? আপনি হেরে গেছেন ঠিক কিনা? ওই নাস্তিকগুলো আমাদের অর্থনীতিকে পঙ্গু করা, আমাদের শিক্ষানীতিকে পঙ্গু করার জন্য তাদের সব চক্রান্ত তারা করে যাচ্ছে ঠিক কিনা? আমরা সচেতন হই, আমাদের ছেলেকে শিক্ষা দিব কোরআন, কোরআনের সাথে আধুনিক শিক্ষা। আজকের সব মাদ্রাসাগুলো, এই যে বাইতুল আমান মাদ্রাসা, সেখানে এখন আর শুধুমাত্র কোরআন নাই, কোরআনের সাথে আধুনিক যত শিক্ষা আছে সবগুলো অ্যাড করা হয়েছে। শুধু সেখানে নয়, বাইতুল আমান নয়, বাংলাদেশের সব মাদ্রাসাগুলোতে এখন আর আগের মতো শুধুমাত্র আরবি নাই, বরং তারা এখন আরবি, বাংলা, ইংলিশ সব ভাষা পারদর্শী হচ্ছে। তো আমি শুধুমাত্র বাংলা ইংলিশ শিখবো কেন বা শিখাবো কেন? আমার ছেলেকে আমি ওই শিক্ষাটা দিব, যে শিক্ষা যদি পেয়ে যায় তাহলে সে দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য, আমার জন্য রহমত হিসাবে বড় হতে থাকবে ঠিক কিনা? পারবো না, আমরা পারবো না। দায়িত্বশীলদেরকে কথা বলার সময় ওজন দিয়ে কথা বলতে হবে, বিরোধিতা করতে গিয়ে এমন বলবেন না আলেম ওলামার বিরুদ্ধে যাবেন না, আলেম ওলামার বিরুদ্ধে যেতে পারবেন না, কারণ এই আলেম ওলামার বিরুদ্ধে গেলে এই পৃথিবীর কেউ শান্তি পায় না ঠিক কিনা? এই আলেম ওলামা আপনার জন্মের সময় ছিল, মৃত্যুর সময়ও থাকবে, সব ক্ষেত্রে থাকবে। আর এই আলেম ওলামার কলিজা, আলেম ওলামা হচ্ছেন যে ওয়ারাসুল আম্বিয়া, বেয়াদবি করলে অবশ্যই গজব আজও কাল হোক পরশু দিন হলো আসবে কি আসবে না? দায়িত্বশীল বলছেন, আমি ঘরে বসে বসে আলিফ বা তাইগুলো শিখছি, হুজুর লাগে নাই, আমি তো পারি জানাজা পড়াবো। সূরা ফাতিহা নামাজে প্রত্যেক রাকাতে আছে কি নাই? সূরা ফাতিহার ভিতরে কয়টা অক্ষর? 120টা অক্ষর। কয়টা অক্ষর? 120টা অক্ষর উচ্চারণ করতে হবে কি হবে না? তো যে ব্যক্তি মাখরাজ জানে না, সে তো সূরা ফাতিহা পড়ার সময় 120টা ভুল করবে, করবে না? হেমিয়ার কতটা ভুল হবে? 120টা ভুল হবে শুধুমাত্র মাখরাজের কারণে। সূরা ফাতিহার ভিতরে 17টা মদ আছে, মদের জায়গা আছে কয়টা? সূরা ফাতিহার ভিতরে 17টা মদের প্লেস আছে, এই 17টা জায়গাতে তিনি ভুল করবেন, তাহলে 120-এর সাথে 17 যোগ হয়েছে কয়টা হলো? 137।
সূরা ফাতের ভিতরে দুই জায়গাতে আল্লাহ শব্দের উচ্চারণ আছে, বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ। ফোর হবে না, বাড়ি হবে, সে দুই জায়গাতে দুই ভুল। সাঁইত্রিশের সাথে দুই যোগ হলে কত? উনি সূরা ফাতিহা পড়ার সময় 139 জায়গাতে ভুল করবেন, ঠিক কিনা? কারণ আমরা দেখি তো, আমরা দেখি উনাদের বিসমিল্লাহ বলার ধরন, আলহামদুলিল্লাহ বলার ধরন দেখি তো। তো সূরা ফাতিহা যে ব্যক্তি এক রাকাতে শুধু সূরা ফাতিহাতে 139টা ভুল করবেন, তিনি আর কি শিখে গেলেন? গোস্তাকি করবেন না, বেয়াদবি করবেন না কোরআনের সাথে, আলেম ওলামার সাথে, রাসূলের সাথে, রাসূলের ওয়ারিসদের সাথে। পারেন না, নমনীয় হবেন, ভদ্রতা দেখাবেন, আলেম ওলামারও ভদ্রতার সহিত কথা বলবে। উচ্ছৃঙ্খল আলেম ওলামা ইসলাম পছন্দ করে না, ফেতনা সৃষ্টি করা ইসলাম পছন্দ করে না। এ ওয়াজ থেকে আজকে আমি এতক্ষণ যত কথা বললাম, এখানে শিকার জিনিস আছে কি নাই? আমরা কাউকে খোসা দিয়ে বলছি না, চোখ দিয়ে ধরাই দিচ্ছি, ভাই এভাবে বলছেন কেন, এভাবে করছেন কেন, এরা এরকম করতে চাচ্ছে, আমরা এটা করতে দিতে পারি না, কারণ এরা এভাবে করলে আমার থেকে ইমানটা চলে যায়, আমার ইমানটা চলে গেলে আমার এই জীবনের আর কোনো দাম না। তারা চাচ্ছে মুসলমান সমাজে দিন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, দিনই শিক্ষা থেকে দূরে রাখার জন্য। আজকের এখানে অডিয়েন্সে যত হাজার লোক আছেন, আপনাদের কাছে আমি আপনাদের হাত জোর করে বলি, আপনার যে সন্তান, আপনার যে বংশধর, প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছে সূরা তুরের 21 নম্বর আয়াত, আপনি নিশ্চিত, আপনি যে হন না কেন, যে দলের হন না কেন, যে গোত্রের হন না কেন, আপনি যদি মুসলিম হন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ছেলেকে, আপনার নাতিকে নিয়ে আপনি জান্নাতে যেতে চান কি না, আমার মনে হয় একজনা পাওয়া যাবে না যে আমি চাই না, এ কথা বলবে কেউ? বোঝামায় বলতে পারে, যাদের সাথে ঝগড়া হয় যে একসাথে জান্নাত তো থাকতে চাই না তোর লগে, এরকম কেউ কেউ হয়তো থাকতে পারে না, সেগুলো কাউন্টে আসবে না। তো যদি জান্নাতে যেতে চাই তাদেরকে ইমানের উপর রাখতে হবে না? আপনি খুশি হয়ে যাচ্ছেন কেন? আপনার সন্তান যে দেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে গেছে, একবারও খবর নিয়েছেন বাপ আজকে ফজর নামাজ পড়ছস, মা ফজর নামাজ পড়ছস, জুমার নামাজ পড়স, শিখতে গেছো দিন না দুনিয়া? দুনিয়া না, দুনিয়া শিখতে গিয়ে দিন যে হারাচ্ছে, আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। সূরা আহজাব 67 নম্বর আয়াত, জাহান্নামে যাওয়ার সময় এবে থমকে দাঁড়াবে, আমার আব্বা তো আমাকে দুনিয়া শেখানোর জন্য বহু দূরে পাঠিয়েছে, দিন শেখানোর জন্য তো বাইতুল আমানে ফাড়াই নাই। উত্তর কি দেবেন? রেডি থাকেন, রেডি থাকুন, উত্তর কি দেবেন? আপনার সন্তানকে কোরআন পড়ান, হাদিস পড়ান, ইসলাম পড়ান, সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার করেন। যে ছেলে যে ডাক্তারের বেজের ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ইসলাম আছে, সে ডাক্তার কোনো রোগীর ক্ষতি কখনোই করবে না, সে লোক দেশের কোনো ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহর কাছে জবাব দিই, তার প্রতি না মহত্ব আল্লাহর ভয়ে থাকবে। আমরা বলছি না আপনি ইংলিশ শিখাবেন না, শিখাবেন না কেন? ইংলিশ শিখবে, ইংরেজদের কাছে দিনের দাওয়াত দিবে, ম্যাথ শিখতে হবে, সায়েন্টিস্ট হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বেজ ইসলাম ইমান থাকবে। আজকের এই মাহফিল সার্থক হবে, এখানে যারা আছেন আমি হাত জোর করে বলছি, শপথ নিয়ে ফেলেন ইহুদি খ্রিস্টানদের সংক্রান্ত যে মুসলমানদের ছেলে মেয়েদেরকে দিন থেকে দূরে সরানো। আমি দেখেছি আরো 8 বছর আগের কথা, এই কথা আপনাদের সাথে মিলে যাবে। আমার এক কলিগ বললাম, ছেলে এখন ভর্তি করানোর টাইম হয়েছে, কোথায় ভর্তি করাবো? আমি বললাম আপনি কত দিনের কথা তো বুঝছেন, আপনি ছেলেকে এমন জায়গায় ভর্তি করান যেখানে ভর্তি করালে কোরআনটাও শিখবে, ইসলামটাও শিখবে, সাথে আধুনিক জ্ঞানটাও পাবে। এ লোক পরিবারে টাকা দেয়, পোষা দেয়, সব কিছু দেয়, এ লোকের 1 সপ্তাহ লেগেছে তার পরিবারের সব লোকদেরকে বুঝাই সুজাই মাদ্রাসায় দেওয়ার জন্য। 1 সপ্তাহ পরে এসে বললো, হুজুর আলহামদুলিল্লাহ, আমি চোখের পানি টপ টপ করে বলছে, কারণ এ লোক যে পরিবারের ওই বাচ্চাকে যদি এমন জায়গায় দিত সেখানে না শিখতো, গান শিখতো, ইংরেজি শিখতো, কিন্তু কোরআন হাদিস শিখার হয়তো সুযোগ থাকতো না, আর এ লোক এখন এমন জায়গায় দিবে, তানজিমুল উম্মাতে ভর্তি করাইছে, আমি নিজে সেখানে পরে ক্লাস 5 যখন পাশ করেছে, চমৎকার কোরআন তেলাওয়াত করতে পারে, ইংলিশটা পারে, বাংলা পারে, ম্যাথ পারে, সবই পারে। 1 সপ্তাহ কেন লাগলো? এই পরিবারে তো সবাই মুসলমান, এই পরিবারকে বুঝাইতে 1 সপ্তাহ লাগছে কেন? ওই এই পরিবারের ভিতরে যে সমস্ত সাসা যারা অন্যরা বিভিন্ন জায়গায় শিখেছে, তারা মাদ্রাসা শিক্ষা শুনতে পারে না, মাদ্রাসা শিক্ষা শিখলে নাকি হীনমন্যতা ভুগে,
আরে আমি যদি কোরআনের কারণে আমাকে কেউ হীনমন্যতায় ফেলে দেয়, আমার মনে করে হীনমন্যতা, আমি তো মনে করি না, কেউ আমাকে নিচু মনে করতেই পারে, কোরআনের কারণে কেউ আমাকে নিচু মনে করলে সেটা আমার জন্য সার্টিফিকেট হবে আর তার জন্য সার্টিফিকেট হবে। ছেলেকে আধুনিক শিক্ষা শিখাবেন, ইমান থেকে দূরে সরে যাওয়ার জন্য বর্তমান শিক্ষার অবস্থা খুবই খারাপ। আপনার সন্তান যা শিখছে তার সাথে প্রতিদিন 2 ঘন্টা কোরআন শিখাবেন, 2 ঘন্টা না হলে 1 ঘন্টা হাদিস শিখবে, 1 ঘন্টা রাসুলের জীবনী শিখবে, পারবেন না ইনশাআল্লাহ। তারা মুসলমান সমাজে ইমান ধ্বংস করে দেওয়ার জন্য তাদের সব চক্রান্তগুলো বাস্তবায়ন করে রাখছে, তারা ঘর তৈরি করে দিচ্ছে। এই যে বান্দরবন সহ বান্দরবনের পরবর্তী বিশাল একটা এলাকা, তারা সেখানে চিকিৎসার ব্যবস্থা করছে, অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা। কথাটা আমি কয়েকবার বলেছি, আপনারা আমাদের অনেকের টাকা ব্যাংকে পড়ে আছে, আমরা গরিব অসহায়ের পাশে গিয়ে তাকে সেবা শুশ্রূষা করে তারপরে দিনের দাবারটা দিই। আগে ফ্যাটে দিতে হবে, গায়ে দিতে হবে, শরীর ঠিক রাখতে হবে, তারপরে দিনের দাবার দিবেন। এখন তো সেটা আর নাই, এখন শুধুমাত্র নিজে করছে। ও আব্বাজার, আপনি যদি কোনো একজন মানুষকে ইমানের দিকে আনেন, এ লোক যদি 20 বছর 30 বছর 40 বছর আল্লাহর আবাদত করে, 40 বছর আবাদত করে, যত আবাদতের বিশাল পাহাড় হয়েছে, সম পরিমাণ পাহাড় ফটোকপি করে আপনার আমল নামে আল্লাহ দান করবেন। আমরা কেন আমাদের ভাইকে ইমান হারা দেখতেছি? ইমানটা খুব দামি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 612 সাল, কোন সাল? 612 সাল, রাসুলের বয়স 42। এর আগে 3 বছরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দিনের দাওয়াত দিলেন, একজন একজন দুজন করে 300 জন লোক মুসলমান হয়, আশপাশের কাফিররা কেউ জানে না। 300 জন হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়, ওয়া আনজির আশিরাতাকা আল আকরাবিন, নবী আপনি এবার আপনার আত্মীয় স্বজনকে আশপাশের মানুষদেরকে গোপনে নয় প্রকাশ্যে দিনের দাওয়াতের ব্যবস্থা করে দেন। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে একটু পরে জমজমকূপ, একটু পরে সাফা পাহাড়, সাফা পাহাড়ে উঠলেন, বললেন ইয়া সবাহা ইয়া সবাহা। ডাক দেওয়ার পরে উপস্থিত সব লোক এসেছে, আবুল আহাবও ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন সবাইকে, আবুল আহাব জিজ্ঞাসা করে মোহাম্মদ আমাদেরকে কেন ডেকেছো বলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে আপনারা কেমন বিশ্বাস করেন? আমি যদি বলি অপোজিটে শত্রু আছে আপনারা বিশ্বাস করবেন কিনা? আবুল আহাব নিজে বলল মা জাররাবনা আলাইকা ইল্লা সাদাকাত। ও মোহাম্মদ, গত 42টা বছর তোমাকে দেখেছি, কোনোদিন মিথ্যা বলারই, আমানতের খেয়ানত করারই, তুমি যাই বলবা তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা হলো তুমি সত্যবাদী। ও চাচা জান, আপনারাই সাক্ষী দিলেন আমি সত্যবাদী, জীবনে কারো কোনো জিনিসের খেয়ানত করিনি, কথার খেয়ানত করিনি, মিথ্যা বলিনি। রাসূলের 63 বছরে মিথ্যা আছে? 63 বছরে একটা মিথ্যা আছে? একটা গালি আছে? এখন আমাদের গালি আছে কি নাই? মিথ্যা আছে কি নাই? হুজুররা পর্যন্ত স্টেজে বসে গাইল নাই, গালি গালি দেখে দিয়ে না। এটা রাসূলের চরিত্র নয়, সাহাবা কেরামের চরিত্র নয়, ও রাসূল আম্বিয়াদের চরিত্র নয়। আপনারা আমাকে এত বেশি বিশ্বাস করেন, যদি বিশ্বাস করে থাকেন ওই মূর্তিগুলো ছেড়ে দেন, মূর্তি পূজা ছেড়ে দিয়ে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ চোখ দিলেন, চোখ না দিলে দেখার কোনো সুযোগ থাকতো না, যে আল্লাহ কান দিলেন, কান না দিলে শোনার সুযোগ থাকতো না, যে আল্লাহ মুখ দিলেন, মুখ না দিলে কথা বলার শক্তি থাকতো না, যে আল্লাহ আপনার শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ চমৎকার করে সৃষ্টি করেছেন, পশু পাখি বাড়ার নাই, গাছপালা বাড়ার নাই, শুকর আর কুকুর বাড়ার নাই, আল্লাহর সৃষ্টিজীবের সারা হিসেবে আপনাকে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, যে এই মূর্তি পূজাগুলো ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করেন, কিসের ডাক দিলেন? ইমানের কিসের ডাক? কিসের ডাক দিলেন? এই কথা বলার সাথে সাথে 42 বছরের সত্যবাদী হয়ে গেল মিথ্যাবাদী, 42 বছরের আমানতদার হয়ে গেল খেয়ানতকার, 42 বছরের ভালো মানুষটা হয়ে গেল খারাপ মানুষ। শুধু একটাই দোষ করা, ইমানের দিকে ডাকা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল তাব্বাল্লাকা মোহাম্মদ, মোহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে ডেকেছো? আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বললেন না, আমার নবী, আমার বন্ধু ধ্বংস হবে না, ধ্বংস হবে আবুল আহাব, তার ধনসম্পদ কোনো কাজে, কোনো কাজে। বর্তমান যুগের আবুল আহাব যারা, বর্তমান যুগের আবুল আহাব যারা, যাদের কাছে কোরআন ভালো লাগে না,
যাদের কাছে ইসলাম ভালো লাগে না, যাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না, যাদের কাছে ইসলামী শিক্ষা ভালো লাগে না, যাদের কাছে মাদ্রাসা ভালো লাগে না, তাদের টাকা পয়সা থাকলেও আবুল আহাবের বংশধর তারা ঠিক কিনা? তাদের টাকা পয়সা কোনো কাজে, তাদের টাকা পয়সা কোনো কাজে আসবে না, তাদের টাকা পয়সা কোনো কাজে আসবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা এবার 300 সাথী অলিতে গলিতে ছড়িয়ে পড়লেন রাতে আর দিনে, রাতের অন্ধকারে দিনের আলোতে। যখন যেখানে যাকে পাই বোঝানোর চেষ্টা করে, বাইরে মুক্তি বোঝা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়ন করো, আল্লাহর বিধানটা মানো। যখন এই যাকে দাওয়াত দিয়েছে, হাত ভাঙিয়ে দিয়েছে, দুই একজন হয়তো ইসলাম গ্রহণ করেছে, বেশিরভাগ চোখ খুলে ফেলেছে, উত্তপ্ত বালিকার ভিতরে সবাই রেখেছে, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, বেলাল রাদিয়াল্লাহু সহ আব্দুল্লাহ, তাদের উপর নির্যাতন শুধুমাত্র ইমানের কারণে, নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, জাকাতের জন্য নয়, ইমানের জন্য। বদরের যুদ্ধ হয়েছে, ইমানের জন্য উহুদের যুদ্ধ হয়েছে, ইমানের জন্য খন্দকার তবুকের যুদ্ধ হয়েছে, ইমানের দাবিতে আল্লাহ রাসূলের 500 উপর সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অসংখ্য যুদ্ধের মুখোমুখি হয়েছেন। ও বাবাজান ভাইরা বন্ধুরা, ইমানটা এত দামি, কাফিররা জানেন, ইহুদিরা জানে, ইমান যদি হারা হয়ে যায় এই লোকের আর কোনো দাম, ইমান হারা হয়ে গেলে আর কোনো দাম নাই। এজন্য নামাজ, এজন্য নামাজ পড়ে কোনো সমস্যা নাই, রোজা রাখে রমজান মাসে কোনো সমস্যা নাই। সূক্ষ্মভাবে এমন জিনিস ঢুকিয়ে দিয়েছে, সে সারা জিন্দগির নামাজের আর কোনো দাম। যদি কোনো মুসলমানের ভিতরে তার দলের কারণে, তার ব্যবসার কারণে, তার স্ত্রীর কারণে, তার ছেলের কারণে, অথবা রাগ করার কারণে, কোনো কারণে আল্লাহর কোনো একটা আইনের বিরুদ্ধে যদি সে অবস্থান করে, তার পুরো জিন্দগির নামাজের আর কোনো দাম, রোজার কোনো দাম নাই, তার নামাজের দাম নাই, রোজার দাম নাই। আমরা আশপাশে বহু মুসলমানকে দেখতে পাই, কপাল কালো হয়ে গেছে, তার যদি নামাজও পড়ে দেখায়, তসবিহ গনে, দাড়িও আছে, এ লোকটাকে দেখা যায় সুদের সাথে মিলিত হতে নাই আছে। এবং কি যদি বলা হয় শুধু, ও সুদ ছাড়া কি চলা যায় নাকি, সুদ ছাড়া ব্যবসা হয় নাকি, এটা কি আল্লাহ জানেন না? সুদ ছাড়া ব্যবসা হয় কি হয় আল্লাহ জানে না? এই অবস্থার জন্য কিয়ামতের দিন, কিয়ামতের দিন মাতালের মতো উঠবে, বকতে থাকবে, সূরা বাকারা 275 নম্বর আয়াত, যে সুদ আর ব্যবসা সমান, এটা কোনো ফাত্তা দেয় নাই। সূরা বাকারার 279 নম্বর আয়াত, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই লোক। সূক্ষ্মভাবে ইহুদি খ্রিস্টানরা ব্যবসা নীতিতে, কালমার্স লেনিনের ব্যবসা নীতিতে ঢুকিয়ে দিয়েছে সুদ, ঘোষ, মিথ্যা এবং গুদামজাতকরণ। ইসলাম সব হারাম করেছে, করে নাই, ইমান নষ্ট করে দেওয়ার জন্য তারা ঢুকিয়ে দিয়েছে সেখানে সুদ, ইমান নষ্ট করে দেওয়ার জন্য তারা ঢুকিয়ে দিয়েছে সেখানে মিথ্যা, দুই নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি ইনকামের ভিতরে যদি কোনো হারাম নেয়, তার পুরো জিন্দগির কোনো ব্যক্তি এক লোকমা হারাম গিলেছে 40 দিনের আবাদত।